রাজ্যবাসীর স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর। অঙ্গনওয়াড়ি শিশুর ক্ষেত্র থেকে শুরু করে দিব্যাঙ্গজন এবং অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্যে এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাঙ্কল এই সংবাদ জানান। রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর এক গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠ্যরত শিশুদের মধ্যে যাদের ভিটামিনের অভাব রয়েছে তাদের সপ্তাহে অতিরিক্ত 6টি করে ডিম এবং 200 ml করে দুধ প্রদান করা। রাজ্যে স্বাভাবিকের চেয়ে ওজন কম এমন শিশু রয়েছে 9138 জন, যাদেরও বিশেষ ডায়েট প্রদান করা হচ্ছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাঙ্কল এই সংবাদ জানান। তিনি জানান, মুখ্যমন্ত্রীর মাতৃ পুষ্টি উপহার প্রকল্পে এখনো পর্যন্ত 4775 জন গর্ভবতী মায়েদের 2000 টাকা করে 4 কিস্তিতে প্রদান করা হয়েছে। এই স্কিমটা প্রেগনেন্ট মাদারের জন্য আমরা ইয়ে করছে, লঞ্চ করছে। ইচ প্রেগনেন্ট মাদার তারা 2000 টাকা এটা 4টা কিস্তিতে পাইব, মানে 500 টাকা করে তারা 4 ইনস্টলমেন্টে টোটাল 2000 টাকা পাইব। এটা রেগুলারলি তারা ব্যাংকে মানে ইয়েতে হসপিটালে চেক আপ করতে লাগবো, রেজিস্ট্রেশন করতে লাগবো। এটা আমরা আজকের পর্যন্ত 4775 বেনিফিশিয়ারিস, প্রেগনেন্ট উমেন বেনিফিশিয়ারিসকে আমরা অলরেডি এই বেনিফিটটা দিতে পারছি। তিনি জানান, রাজ্যের 9911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাসের কানেকশন দেওয়ার কাজ চলছে। এখনো পর্যন্ত 4000 অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাসের কানেকশন দেওয়া হয়ে গেছে। আমাদের নেক্সট উদ্দেশ্য হল সমস্ত 9911 অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা এলপিজি কানেকশন দেওয়ার জন্য। তো বর্তমানে আমরা প্রায় 4000 অঙ্গনওয়াড়ি সেন্টারকে অলরেডি এলপিজি কানেকশন দেওয়া আছে। এটা অনগোয়িং প্রসেস, শর্টলি আমাদের টোটাল 9911 সেন্টারের মধ্যে আমরা এলপিজি কানেকশন প্রোভাইড করা হবে। তো মেনলি তাদের যে মর্নিং হট কুক মিল, এটা রান্না করার জন্য তারা ব্যবহার করবে। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, রাজ্যে ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। পুনর্বাসন প্রাপ্ত ব্রু রিয়াংদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য 207টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাজ্যের 8 জেলায় স্থাপন করা হবে। এছাড়া বয়স্ক নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন হেল্পলাইন লঞ্চ করা হচ্ছে। আগরতলার নরসিংগড়ে 25 শয্যা বিশিষ্ট 2টি হাফওয়ে হোম চলতি মাসের মধ্যে চালু করা হবে বলে জানান তিনি। মানসিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠা পুরুষ এবং মহিলাদের এই হাফওয়ে হোমে রাখা হবে। দিব্যাঙ্গজনদের জন্য ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে বলে জানান অতিরিক্ত অধিকর্তা এল রাঙ্কল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।